আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাত খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে, আর সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা। এভাবে বানালে খেতে অনেক বেশি মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের ভীষণ মজার এই টাকি মাছের ভর্তার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি একটা ফ্রাইং প্যানে টাকি মাছ নিয়ে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের টাকি মাছ নিয়েছি, টোটাল চারটা নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লবণ, এক চামচ সয়াবিন তেল। এখন আমি মাছগুলো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আমি এখনো চুলা জ্বালাইনি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব, হাফ কাপ পরিমাণে পানি দিয়ে তারপরে চুলা জ্বালিয়ে মিডিয়াম আঁচে ঢেকে সেদ্ধ করতে থাকবো। তো ফিরে আসছি মাছ সেদ্ধ হয়ে যাওয়ার পরে। মাছ অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তারপরও আমি চেক করে নিচ্ছি। মাঝখানে আমি নেড়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিয়ে তারপরে ঠান্ডা করে নিব। তারপরে আমি ফ্রাইং প্যানে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি বেশ কিছু শুকনো মরিচ। এগুলো ভেজে নিচ্ছি ভালো করে, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচগুলো তুলে নিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। কিন্তু এরকম মাছের ভর্তায় ঝালটা একটু বেশি ভালো লাগে আমার কাছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখন আমি পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ পরপরই এটা নেড়ে দিতে হবে, না হলে এক পাশে পুড়ে যাবে আরেক পাশে হবে না। তো ভালো করে এটা ভেজে নিয়েছি। দেখেন রসুনের কালার আর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, রসুন সেদ্ধ হয়ে গেছে। এখন মরিচগুলো একটা বাটিতে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, মরিচগুলো ভেঙে নিচ্ছি। মাছ সেদ্ধ হওয়ার সময়ও কিন্তু আমি লবণ দিয়েছিলাম, সো লবণটা এখানে খুব সাবধানে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন বেশি না হয়ে যায়। মরিচগুলো ভাঙা হয়ে গেছে, তারপরে এখানে পেঁয়াজ আর রসুন যে ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি মরিচের সাথে পেঁয়াজ আর রসুন ভালো করে মিক্স করে নিব। রসুনগুলো আমি হাত দিয়ে মিক্স করে নিব ভালো করে, যেন রসুনগুলো ম্যাশ হয়ে যায়। দেখেন এরকম করে রসুনগুলো ভেঙে নিব। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো কাটা বেছে নিয়েছি। মা কাটা বাছতে কিন্তু বেশি সময় লাগে না, খুব সহজ। মাঝখানে একটা লম্বা কাটা থাকে, সেটা থেকে আলাদা করলেই হয়ে যায়। তারপরে মাছগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতার কুচি। ধনিয়া পাতা কুচি একটু বেশি করে দিচ্ছি, খেতে অনেক ভালো লাগবে। তারপরে সবগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, যেটা ছাড়া ভর্তা একদম অসম্ভব। সরিষার তেল দিলে সব ভর্তাই খেতে অনেক বেশি মজা লাগে। এটা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে, আপনারা খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন। একটু ঝাল ঝাল লাগে, খুবই মজা লাগে খেতে। আমার ভর্তা বানানো হয়ে গেছে, এখন পরিবেশনের পালা, আমি পরিবেশন করলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।